বিধাননগরের নতুন মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি আজই দায়িত্ব নেবেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন কিছুক্ষণের মধ্যেই। সরাসরি আপনারা ছবি দেখতে পাচ্ছেন, বিধাননগরের নতুন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। দীর্ঘদিন বিধাননগরের বহু জায়গায় উন্নয়ন কিভাবে সেটাকে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে? আমরা প্রতিনিয়ত মানুষের কাজ করি, নতুন নতুন কাজ করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আর আমরা যে কাজটা কর্পোরেশন করে, জল, আলো, রাস্তা, লাইট, গার্বেজ, এটা ডে টু ডে এবং আরও বেশি করে মানুষের কাছে আরও বেশি করে পরিষেবা পৌঁছে দিতে হবে। আমি একা নই, আমিও একজন কাউন্সিলর, তারপরে আমি মেয়র, আমার আরও 40 জন কাউন্সিলর আছে। আমরা সবাই মিলে, আমাদের বিধাননগর আমাদের পরিবার, এই পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমাদের, আমাদের পরিষেবা দেওয়ার দায়িত্ব, আমরা সেটা দেব। শুনুন, কে মেয়র হলো কে মেয়র হলো না, আমাদের দল ঠিক করে, দল ঠিক করেছিল, আবার দল ঠিক করেছে। আমরা আজকে সমস্ত কাউন্সিলররা মিলে, আবার বলি, আমি একা কেউ নই, আমি একজন কাউন্সিলর, আমার 40 জন, আমরা 41 জন মিলে আমরা একসাথে আমাদের বিধাননগর কর্পোরেশনের যে পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে, তিনি বলেন চেয়ারটা মানুষের চেয়ার, মানুষের কাজ করতে হবে, অর্থাৎ আমরা সবাই মিলে মানুষের কাজ করব। সব্যসাচী দত্ত বাইরে গেছেন এবং আজকে হয়তো ফিরে এসছেন, দীর্ঘ অনেকটা দূর তিনি জার্নি করে ফিরেছেন, সেই কারণে হয়তো তিনি আসতে পারেননি, তিনি নিশ্চয়ই আসবে এবং কর্পোরেশনে একসঙ্গে কাজ করবে। দিদি, 4 বছরে যে ভাগ জমে রয়েছে বিধাননগর পৌর নিগমে, কোনো কিছুই অসম্ভব নয়। আপনারাও যদি আমার পাশে থাকেন, আমরা একসঙ্গে সব কাজকে এগিয়ে নিয়ে যাব। আবার বলি, ডে টু ডে কাজ, কর্পোরেশনের কাজ, সে কাজটা আমাদের করতেই হয়, আরও বেশি করে আমাদের লোক দিতে হবে, আরও দ্রুত আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাস্তাগুলোকে তাড়াতাড়ি করতে হবে, আলো দিতে হবে, গার্বেজগুলো মানুষের বাড়ি থেকে আরও লোক দিয়ে, আমরা নতুন কতগুলো পদ্ধতি নিয়েছি আপনারা জানেন, আমরা প্লাস্টিক বর্জন করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলের যে ক্রাইসিস, আগামী দিন আমাদের বোধহয় ভারতবর্ষে যে সংগ্রাম, যে লড়াই, সব থেকে বড় লড়াই হবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী দিন জলটাকে যদি আমরা সুরক্ষিত না রাখতে পারি। সবার আগে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্প, ওনার মস্তিষ্ক থেকে আসা, ওনার হৃদয় থেকে আসা, ওনার ভালোবাসা উনি বুঝতে পেরেছিলেন। তাছাড়া তিনি আর একটা, যে গাছ যদি না থাকে, গাছ যদি না বাঁচে, মানুষ বাঁচবে না। আমাদের প্রজন্ম, যে নেক্সট ছোট ছোট শিশু, তাদেরকে রক্ষা করতে হবে, বয়স্ক মানুষদের রক্ষা করতে হবে, অর্থাৎ বেশি করে গাছ লাগাতে হবে। আপনি দেখেছেন সবুজ বাঁচানোর জন্য তিনি পদযাত্রা করেছেন, জল বাঁচানোর জন্য, জল নষ্ট না করার জন্য উনি বললেন যে সাওয়ারে একটা মানুষের চান করতে কতটা জল লাগে, একটা বালতিতে কতটা জল লাগে, অর্থাৎ বালতি ভরে যদি চান করেন অনেক জল নষ্ট হয় না, জল অপচয় হয় না। অন্য স্টেটগুলোতে দেখছেন যে বিভিন্ন দূর থেকে, অনেক দূর থেকে ট্রেনে করে মানুষের কাছে জল নিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ আমরা সবাই সচেতন নাগরিক, এখন থেকে আমরা জলের প্রতি নজর দিই। এক ফোঁটা জলই হচ্ছে জীবন, অর্থাৎ আমাদের জীবনের যে লড়াই, সেই লড়াইটা যেন আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য